হ্যালো গাইজ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। অনেকেই আছেন যারা প্রচণ্ড কাজের চাপে হাত পায়ের যত্ন নিতে পারেন না, তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা পিডিকিওর এবং ম্যানিকিওর দেখাবো, যেন আপনারা বাড়িতে বসেই খুব অল্প সময়ে আপনাদের হাত পায়ের যত্ন নিতে পারেন। এবার একটা বালতিতে কুসুম গরম পানি নিন। পানিটা এই পরিমাণ গরম হবে যেন আপনি তাতে হাত এবং পা ডুবিয়ে রাখতে পারেন। এবার আপনি এই পানিটাকে কয়েকভাবে প্রস্তুত করতে পারেন। এক, আপনি চাইলে এই পানিতে কিছুটা লবণ দিতে পারেন, অথবা দুই হচ্ছে আপনি এই পানিতে খাবার সোডা দিতে পারেন, অথবা তিন হচ্ছে আপনি এই পানিতে একটা লেবুর রস এবং একটা মিনি প্যাক শ্যাম্পু দিতে পারেন। তো এই তিনটাতেই একই কাজ হবে। এবার এই পানিতে আপনি হাত এবং পা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। দেখবেন আপনার হাত এবং পায়ের চামড়া বেশ নরম হয়ে গেছে। এবার একটা পিমিসি স্টোন বা পা ঘষার মাটির এইরকম, অথবা পোড়া ইটের যে ঝামা হয় সেইটা দিয়ে ঘষে ঘষে পায়ের তলায় যে মরা চামড়াগুলো আছে সেগুলো তুলে ফেলুন। এবার একটা ব্রাশে সাবান লাগিয়ে নখের চারপাশ, গোড়ালি, পায়ের পাতার চারপাশ ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন। যদি দেখেন আপনার পায়ের বুড়ো নখের ভিতরে ময়লা জমে আছে, তাহলে নখ পরিষ্কার করার এইরকম একটা দিয়ে নখের ময়লাগুলো বের করে ফেলুন। এবার আপনি নর্মাল পানি দিয়ে পা ধুয়ে একটা পরিষ্কার তোয়ালে দিয়ে পা মুছে ফেলুন। এই ক্ষেত্রে আপনি চাইলে লেবুর ছিলকা দিয়ে হাত এবং পায়ের নখ ঘষতে পারেন, তাতে আপনার নখ বেশ উজ্জ্বল দেখাবে। এবার আপনি লোশন বা নারকেল তেল বা অলিভ অয়েল অথবা গ্লিসারিনের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে আপনার হাত এবং পা ভালো মতো মাসাজ করে নিন। বাস, হয়ে গেল আপনার পেডিকিওর এবং ম্যানিকিওর। আপনি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার এই পেডিকিওর এবং ম্যানিকিওর করবেন। যদি সম্ভব না হয় তাহলে 15 দিনে অন্তত পক্ষে একবার করবেন। দেখবেন আপনার হাত এবং পা কত বেশি সফট এবং হেলদি হয়ে গেছে। তো আপনারা বাসায় এটা করে দেখেন। কে কেমন উপকার পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।